না বালতি নিয়ে আইছো ছুটিগা বললাম একটা ভালো বাজ যার পুরো এমপি সাহেব বাড়ি দিতে লট হয়ে গেল কুড়ালটা শেষ হয়ে গেল আমি তো বুঝলাম না বল এই ঢাবে পানি বলা হচ্ছে কেন ভাই এটা আপনার সেফটির লেগে দরকার আছে ভাই দিল দুটা কাছে হিটার আনতে ওর মাথায় পানি না রইলে কথা কইলে খুব রিস্কের রিস্কের মানে কি করবে ও শরীরে কামড় তো আর দেবে না না পাগলের কথা ঠিক নাই দিতেও পারে পাগল নাকি তো তোমরা যে বললে হিটার বিষয়টা তো চিন্তার চিন্তার না তো পতা তো ভাই ওই একই হইলো মানে যার মাথা বেশি বেশি গরম সে তত বড় পাগল তোমার কাছে দেশলাই আছে দিদি আসে লাগো না স্যার ওই যে হিটার চলে আসছে আচ্ছা ঠিক আছে তা না হয় হলো কিন্তু ঘরের বউ তো আর সারাক্ষণ কানের কাছে হর্ন বাজায় না কি বাজায় বউর উপরে খেপো কেন বাজায় স্যার মানে মোটরসাইকেলে হর্নে তো কয় সাইড দিস আর বউর হর্ন কয় সব সাইড দিস নানান কিছু চায় খালি চাউলের উপরেই থাকে মাথা গরম করে হলায় স্যার ফাজদামি করছো তুমি আমার সাথে নারী নির্যাতনের শাস্তি জানো 3 বছরের জন্য সোজা ঢুকে দেবে 14 শিকেল ভিতরে মাথা গরম হলে সকাল সন্ধ্যা মস্তিষ্ক সঞ্জীবনী সুধা মালিশ করে দেবে পায়ের পাতার মধ্যে মস্তিষ্ক সঞ্জীবনী সুধা চেনো ডান্ডার বাড়ি
আমি এখানে হাসির কোনো কথা বলি নাই। মেজাজের উপর ডান্ডা পড়লে সব ঠান্ডা। জন এশেট কি বলেছেন জানো? বলেছেন যে আগুন দিয়ে যেরকম লোহা চেনা যায় তেমনি মেজাজ দিয়ে মানুষ চেনা যায়। আজকে থেকে স্ত্রীর সাথে কোনো প্রকার মেজাজ খারাপ করা চলবে না। পরীক্ষামূলকভাবে তোমাকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো। যদি আমি শুনি যে বিন্দুমাত্র স্ত্রীর সাথে মেজাজ খারাপ করেছ তাহলে কিন্তু সোজা হাজতে। ওকে ওকে স্যার। Okay, sir. Okay.